नमस्कार, आमी रिमिल सेन। आपनारा एखन देखछेन देशेर खबर, आपनादेर खबर, ग्राम बांगलार खबर। ग्रैंड पैरेंट्स डे उद्यापन, नजर गल्लो मॉर्निंग बेल्स अकाडेमी। न्यूक्लियर परिवारे संसारे एक रकम ब्रत्य, एमन मानुषदेर विशेष गुरुत्व दिए नजर गल्लो उत्तर चब्बीस परगना जिलार श्यामनगर पिनकलर मॉर्निंग बेल्स अकाडेमी हाई स्कूल। पड़ुआर ग्रैंड पैरेंट्स दादू दीदा ठाकुरदा ठाकुमा निये संगठित करलो ग्रैंड पैरेंट्स डे उद्यापन बा मिलन उत्सव। ए उत्सवे पड़ुआर अभिभावक बाबा मारा छिलेन ना, तादेर आमंत्रण जाना हयनि। करोना काल चले जावार आगे परपर तीन बछर ग्रैंड पैरेंट्स डे उद्यापन करेछे स्कूल। ए बछर फेर हलो ए उत्सव। नया प्रजन्मेर संगे ग्रैंड पैरेंटदेर सेतु तैरिर भावना थेकेई ए उद्योग बोले जाना गियेछे। शनिवार ए उत्सवे जोग दिते पड़ुआर हाथ धरे स्कूले आसेन तादेर दादू दीदा बा ठाकुरदा ठाकुमारा। एदिन तारा नाचे गाने अंश निये भरपूर आनंद उपभोग करेन, बक्तव्य रखेन, मतामत देन। देखुन एदिनेर ए अनुष्ठान निये ग्रैंड पैरेंट्स ও পড়ুয়ারা ঠিক কী বলেছেন সেই সঙ্গে দেখে নিন। এ নিয়ে মর্নিং বেলস একাডেমি হাই স্কুলের চেয়ারম্যান জয়দীপ শাহ ঠিক কী জানিয়েছেন। কেমন লাগলো আপনার? খুব সুন্দর, খুব ভালো লাগলো যে এমন একটা অনুষ্ঠানে আজকে আমাদের ডাকা হয়েছে বয়স্কদের। প্যারেন্টসদের বারবার ডাকে, হ্যাঁ, ব্যাপার হচ্ছে কি বাবাকে ডাকে, মাকে ডাকে স্কুলের মধ্যে, কিন্তু বুড়োদের কেউ ডাকে না। তো এই যে আমরা দাদু দিদা ঠাকুমা আমরা যে এসেছি, এটা আমাদের কাছে একটা এক্সট্রা উপলব্ধি। আমরা অতিরিক্ত ভালোবাসা পেলাম আজকে মর্নিং বেলস স্কুলের পক্ষ থেকে। আমি আশা করি যে আগামী বছরও হবে, যুগ যুগ যেন এই উৎসবটা চলতে থাকে। আপনার নাম? আমার নাম নারায়ণ সাহ। আপনার নাতির নাম? আমার নাতির নাম হচ্ছে সৌমি আশা। যেন এটা হয়ে আসে, হয়ে যাচ্ছে, যেমন এখনো এই প্রথম আসলাম, আমি ওইবার আসিনি, ওইবার এই এসছে একা। আমি সুপ্রসন্ন ক্লাস সেভেনে পড়ে, সুপ্রসন্ন দিদা। আপনার নাম? আমার নাম রীতা সাহা। কেমন লাগছে? খুব ভালো লাগছে স্যার। আমরা সকালবেলা 9টা থেকে এসেছি, সব গ্র্যান্ড প্যারেন্টসদেরকে ওয়েলকাম করেছি। সব প্যারেন্টদেরকে, গ্র্যান্ড প্যারেন্টসদের স্পিরিট দেখে আমরা খুবই উচ্ছ্বাসিত হয়েছি যে এতটা, মানে ওনারা এতটা নিজেদের বয়সের বার্ধবাধকতা সত্ত্বেও তারা এত দূর এসেছেন, আমাদের সাথে এত এনজয় করেছেন, আমাদেরকে প্রতিটা মুহূর্তে একটা নতুন নতুন মানে প্রতিভা দেখতে পেয়েছি। কেউ গানের মাধ্যমে, কেউ নাচের মাধ্যমে, কেউ কবিতার মাধ্যমে আমাদের এত আনন্দ দিয়েছে যে আমরা কি বলবো আর, মানে আমাদের বলার মতো আর ভাষা নেই। আমার নাম ঋগ্ধে ভূমি। কোন ক্লাস? ক্লাস 11। আজকের অনুষ্ঠানটা প্রথমত আমরা এসে আমাদের ফার্স্ট লটের গার্জেন, মানে গ্র্যান্ড প্যারেন্টসদেরকে ওয়েলকাম করি, এবং তারপরে আমরা যখন গেট বন্ধ হয়ে যায় আমরা এখানে চলে আসি এবং এখানে শোটা খুব এনজয় করি। তারপরে সেকেন্ড শোটা আর থার্ড শোটা সেরমভাবেই চলে, আর খুব খুশি হয় আমরা যে গ্র্যান্ড প্যারেন্টসরা এতটাই আমাদেরকে সাহায্য করছে। আর আমার নাম তুষ্ণিকা দাস। কোন ক্লাস? 11B। কি বলছে? সত্যি খুব ভালো লেগেছে, এবং ওরা এসে যেই আমাদের স্পিরিটটা দেখিয়েছে আজকে, যে ওরাও এনজয় করতে পারে, ওরা আমাদের লেভেলে এসেও যে ইয়ে করতে পারে, আমাদের খুব ভালো লাগলো সেটা দেখে। এবং আমরা সবাই ছিলাম আজকে এখানে সকাল থেকে এসে ওদের জন্যই সব করা, আমাদের লাস্টে ওরা যে এনজয় করে একটা বাড়ি ফিরেছে, আমাদের এটা খুব ভালো লেগেছে। ওর নাম অর্ঘ বোস, ক্লাস 11, হিউম্যানিটিস। অনুষ্ঠানটা হলো, অনুষ্ঠানটা আমাদের ভেরি ইউনিক অনুষ্ঠান। আমরা প্যান্ডামিকের দু বছর তো চলে গেল, তার আগে তিন বছর ধরে প্রোগ্রাম তার আগে করেছি আমরা এই গ্র্যান্ড প্যারেন্টসদেরকে নিয়ে, যেখানে কোথাও না কোথাও আমরা একটা ব্রিজ তৈরি করতে পারছি ইয়াং জেনারেশন এবং ওই ওই গ্র্যান্ড প্যারেন্টদের জেনারেশনের সাথে। আজকের দিনে আমরা কী করি, আমরা কোনো প্যারেন্টকে এখানে এন্টারটেন করি না, অ্যালাউ করি না, অনলি আমরা দেখতে চাই যে গ্র্যান্ড প্যারেন্টরা গ্র্যান্ড চিলড্রেনের হাত ধরে এই প্রোগ্রামে আসেন, তাদের ওরা হার্ট আউট ওনারা এনজয় করেন, ওনাদের বক্তব্য রাখেন অনেক কিছু ভালো মন্দ, এবং তাদের জন্য কোথাও না কোথাও আমরা ফিল করি যে তাদের প্রেজেন্স ইন এভরি ফ্যামিলি খুবই ইম্পর্ট্যান্ট। আর যেটা আজকের ডেটে যে ফার্স্ট লাইফ হয়ে গেছে আমাদের, তার মধ্যে আমরা কোথাও না কোথাও এনাদেরকে বঞ্চিত করে দিচ্ছি, এনাদের জন্য কোনো সময় বার করতে পারছি না ইত্যাদি ইত্যাদি, কারণ আমরা অনেক রকমভাবে আমরা দেখছি যে এই গ্র্যান্ড প্যারেন্টদের সাথে এনাদের জন্য একটা দিন দেওয়া উচিত। বছরে একটা দিনই এনাফ নয়, কিন্তু কি করব, আমাদের কাছেও তো তার বেশি লিমিটেশন নেই। এই ভাবনাটা কোথা থেকে উঠে আসলো গ্র্যান্ড প্যারেন্টস? ভাবনাটা উঠে এসেছে, আমরা অনেক রকম ভলেন্টারি ওয়ার্ক করতে থাকি, যেখানে আমরা নানা রকম বৃদ্ধাশ্রম থেকে নিয়ে নিডি পিপুলের কাছে গিয়ে
কিংবা নানা রকম ভাবে আমরা যেহেতু স্কুল আমরা বাচ্চাদের জন্য কিছু এটা সবকে ইন্সপায়ার করি যে দে শুড বি উইথ গ্র্যান্ড প্যারেন্টস। তো অনেক সময় দেখি যে অনেক বাচ্চাদের বাবা মায়ের নাম বলতে পারছে অথচ গ্র্যান্ড প্যারেন্ট তাদের সাথে যাদের থাকেন না নাম পর্যন্ত বলতে পারে না, ঠিক আছে। এইটা আমাদের কাছে খুবই মানে একটা সমাজের একটা অন্য একটা এমন একটা পরিস্থিতি যেটা নিয়ে অ্যালার্মিং মনে হলো অ্যান্ড উই স্টার্টেড দিস ইনিশিয়েটিভ। এটা দিস ইজ দ্য ফোর্থ এটা ফোর্থ ইয়ার আমাদের এই গ্র্যান্ড প্যারেন্টস সেলিব্রেশনের যেখানে এনারা আসেন আর এনজয় করেন। আজকে মূলত কি কি অনুষ্ঠান দেখেছিলেন বাচ্চারা? এটা এটা তো আমরা আগে ইনডোর প্রোগ্রাম করতাম নিজের হলের ভেতরে ইনডোর হলের, এখন এটাকে আমরা বাইরে নিয়ে এসেছি আউটডোরে, ঠিক আছে। এই পুরো সেট আপটা যে দেখছেন অনলি ফর গ্র্যান্ড প্যারেন্টস, এদের যত প্রিপারেশন হচ্ছে কোনো আনকন্ডিশনাল প্রোগ্রাম যেখানে আউটপুট আমরা কিছু চাই না বাট উই নিড টু গিভ সামথিং টু দ্য সোসাইটি, ঠিক আছে। এই যে বাচ্চারা এখানে কালচারাল প্রোগ্রাম করলো এত কিছু আপনারা দেখলেন, ঠিক আছে, প্লাস আমাদের এত বাচ্চারা প্রিপারেশন করা, এটা থার্ড ওয়েভতে আমরা ইয়ে করেছি যে স্লট স্লট ওয়াইজ ফ্রি হেলথ চেকআপ রেখেছি তাদের জন্য, একটা স্কুল হসপিটালের সাথে টাই আপ করলাম, টাই আপ করে হেলথ চেকআপ হয়ে গিয়ে এনারা কিছু কুপনস পাবেন যেখানে ডিসকাউন্টেড ইয়ে থাকবে উইথ দ্য টাই আপ, আর প্রত্যেকটা বাচ্চারা বেনিফিটেড হবেন থ্রু দিস হসপিটাল সারদা মাল্টি স্পেশালিটি হসপিটাল। তাদের মানুষজন এসছেন তাদের তাদের সাথে আমাদের একটা টাই আপ। নামার পরিচয় আমি জয়দীপ শাহ, চেয়ারম্যান অফ দি স্কুল।